স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে কিনা, আবার মেয়েরা তার স্বামীকে তালাক দিতে পারবে কিনা, এটা আমরা অনেকেই প্রশ্ন করি। অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, আমি তো আমার স্বামীকে তিন তালাক বলে ফেলেছি, তাহলে কি তালাক হয়ে যাবে? আবার অনেকেই বলে যে হুজুর, আমি আমার স্বামীকে তালাক দিয়েছি, আমি তালাক দিয়ে অন্য কোথাও বিবাহ করেছি, এই বিবাহ কি হবে কিনা বা তালাক হবে কিনা? স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিতে পারে না, কারণ স্ত্রীরা শুধুমাত্র খোলা তালাক দিতে পারবে। এই খোলা তালাক ইসলামে জায়েজ আছে নারীদের জন্য। একজন স্ত্রীকে আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তোমার স্বামী তোমার উপরে নির্যাতন করলে, জুলুম করলে তুমি চিরকাল সেই জুলুম সহ্য করবে, এটা বলেন নাই। খোলা তালাকের একটা বিধান রেখেছেন, স্বামীর কাছে বলবে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার ঘর সংসার করব না। স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে সেই তালাক হয়ে যাবে। এখন অনেক সময় স্বামীরা তালাক দেয় না, যে মহরণা ছিল অনেক বেশি, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা মহরণা, যদি আমি তাকে তালাক দিয়ে দিই তাহলে এই মহরণা পরিশোধ করতে হবে, এই ভয়ে অনেক স্বামীরা তালাক দিতে চায় না। কিন্তু এখন এই মেয়ে কী করবে? স্ত্রী যেহেতু তার স্বামীকে তালাক দিতে পারবে না, মেয়েরা যেহেতু তার স্বামীকে তালাক দিতে পারবে না, তাহলে সে কী করবে, কোন পদ্ধতি তালাক দিবে? সে এটা আইনগতভাবে আইনের কাছে সাহায্য নেবে, কোর্টের মাধ্যমে। যদি কোর্ট ডিসাইড করে দেয়, কোর্ট যদি মীমাংসা করে দেয়, কোর্ট যদি তাদেরকে পৃথক করে দেয়, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। এইভাবে নারীরা তালাক দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।